জলপ্রপাতে ভেসে গেছে একই পরিবারের 5 সদস্য। তাদের মধ্যে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, বাকিদের খোঁজে চলছে তল্লাশি। 30 জুন রোববার পুনের লোনাভালায় ভুসিবাসের কাছে এক জলপ্রপাতে ঘটে এই ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা যায়, রোববার পুনের সায়েদনগরের আনসারি পরিবার বিয়ের পর পিকনিক করতে যাচ্ছিল মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ভুসিবাঁধ। স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে বাঁধে পানি কম থাকায় নিচে নামে পরিবারের সব সদস্য। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে হরকাবানে দানবীয় আকার ধারণ করে ওই বাঁধের স্রোত। দুর্ভাগ্যবশত বাঁধের মাঝখানে আটকে পড়েন একই পরিবারের 9 সদস্য। একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও প্রবল পানির তোড়ে মুহূর্তের মধ্যেই ভেসে যান তারা। আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও তাৎক্ষণিক কারোরই কিছু করার ছিল না। আটকে পড়া 9 জনের মধ্যে 2 জনের লাশ উদ্ধার করা গেলেও 3 জন এখনও নিখোঁজ। আটকে পড়া ও নিখোঁজ হওয়াদের মধ্যে 4 শিশুও রয়েছে। তবে কিছুটা স্বস্তির খবর হলো, প্রাণে বেঁচে গিয়েছেন নবদম্পতি। এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে নেটিজেনরা বলছেন, এই বর্ষায় পাহাড়ে গেলে বৃষ্টিপাত হলে ছড়া খাল খুমে নামার ক্ষেত্রে সবার সতর্কতা অবলম্বন করা উচিত।